আমার ফোনের সিম কার্ডটা কোথায় রূপ? তুমি সিম কার্ডটার জন্য এসব করেছো? হ্যাঁ করেছি, কেননা সিম কার্ডটা আমার জন্য খুব দরকারি। আমি জানি ওটা তুমি লুকিয়ে রেখেছ, আমায় ওটা দাও রূপ। সিমটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছ? আমার ফোন থেকে আমাকে না জানিয়ে সিম কার্ডটা বার করে তুমি ফেলে দিয়েছ কেন রূপ, বলো কেন? কারণ আমি চাই না তোমার অতীতের সঙ্গে তোমার কোনো রকম কোনো সম্পর্ক থাকুক। আমি আমার বাবার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম রূপ। আমার বাবা আমার কাছে অতীত নয়, আমার বাড়ির লোকজন আমার কাছে অতীত নয়। না নয় তো, ঠিকই তো। তুমি তোমার বাবার সঙ্গে ফোনে কথা বলতে চাও তো, বলবে আমার ফোন থেকে বলবে। আমি অফিসে বেরোনোর আগে বা অফিস থেকে ফেরার পর যতক্ষণ খুশি, কোনো অসুবিধে নেই। আর তার মাঝখানে আমার যদি কোনো ইম্পর্টেন্ট ফোন আসে, যদি আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাহলে ওনারা আমাকে ফোন করবেন। আমার নাম্বার তো তোমার বাড়িতে দেওয়াই আছে, পরমা। আমাকে খবর দিলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে খবর দেবো, সঙ্গে সঙ্গে জানাবো। তাও আমাকে একটা মোবাইল ইউজ করতে দেবে না? বাইরের জগতের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখবে কেন রূপ? তোমার সঙ্গে তো আমার এরকম কথা ছিল না। এইভাবে আমাকে ঘরে বন্দি করে রাখবে বলেই কি বিয়ে করে আনলে? আমি আমি তো তোমার কাছে এ জীবন চাইনি রূপ। কাম অন পরমা, কেন এরকম করছো? পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে আমি কোনো অন্যায় করিনি, আমি ঠিক করেছি। না রূপ, নিজের কাজের সমর্থনে তুমি আমাকে এত বড় একটা অন্যায় মেনে নিতে বলতে পারো না। অন্যায় নয় পরমা, তোমার এই নাম্বারটা সেনগুপ্ত পরিবারের সবার কাছেই রয়েছে। আজ নয় কাল তারা তোমার সঙ্গে আবার যোগাযোগ করতে পারে, আমি তাদেরকে সেই সুযোগটা দেব না। তবে তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমাকে আমি একটা নতুন সিম দিয়ে দেবো তোমার নতুন জীবনের জন্য।